কি লাগবে তোমার? চাল লাগবে, পেঁয়াজ মরিচ তেল। চাল লাগবে, পেঁয়াজ মরিচ তেল। 25 কেজি বস্তা চাল দাও তো। কি চাল দাও? ২৯ হ্যাঁ দাও। কত দাম এর দাম? ১৩০০ টাকা 25 কেজি। ১৩০০ টাকা দাও ওটা দাও। রুবেল ভাই, ওই যে ওখানে ভ্যান দাঁড় করানো আছে, এই দেখানি। ১৩০০ টাকার চাউল। আর আর কি কি লাগবে জানি? এসো দেখি। হ্যাঁ ভাই। তো পাগলে যা চাই দেন তো দেখি কি কি চাই। মরিচ এক পোয়া, আলু পেঁয়াজ, মরিচ আলু পেঁয়াজ হাফ কেজি দেন, হাফ কেজি দেন। রসুন 250 গ্রাম দেন। তারপরে হলো কি? হলুদ না দেন, হলুদ মরিচের গুঁড়া লবণ লাগবে না? হ্যাঁ লবণ। আর কি হলুদ আর মরিচ দিয়েছেন কি? মরিচ দেন 100। হ্যাঁ 100 দেন না? হ্যাঁ জিনিস নিয়ে যায়, জিনিস ঠিক কোনো তো খাবে করে না, খাইবে না তো আল্লাহ জানে। হক যে জিনিস দিছি ওর মতো 5 জন খাবি পুরো বিলে। তারপর হইলো গাউন, তেল দেন, তেল 1 লিটার তেল। ওই কালো জিরের কথা বলে, কালো জিরের দাম তো 100 গ্রাম দেন। কে চার কিলো গোড়া লাগবে না? দিলাম কন না কন না। হ্যাঁ কোথায় আবার সমস্যা কি? আবার অক ঠেল দিতে আপনি, আপনার কত সমস্যা কোনো দেন, সাবান করে দেন, হাত দেন। আর কি শুকনো মরিচ দেন, শুকনো মরিচ দেন 100 গ্রাম। 100 100 দেন। যেটা কাজের কাম সেটা ধরে পারেন না। কোন কালে কইছিলাম যে মেয়েটা যাতে বাচ্চা না হয় সেই কামটা হয়ে দেন, জীবনেও সে কথা শোনেন না। কই যে থাকবেন না কে আপনার কাছে রাখেন, অথচ এতবার করে বলে যে এই কামটা করে দেন। হলো সাবান, 1 কেজি লবণ, 100 গ্রাম শুকনো মরিচ, 100 গ্রাম কালো জিরা, 100 গ্রাম গুঁড়ো মরিচ, 100 গ্রাম হলুদ, 1 লিটার তেল, 1 পোয়া রসুন, 1/2 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, 1 পোয়া কাঁচামরিচ, 705 টাকা। 705 টাকা না 700 টাকা। হ্যালো হ্যালো চাউল দিছে না ওই গাড়ির মধ্যে? এ ভাই চাউল দিছে না? চাউল ওই সামনে গাড়ি রয়েছে, গাড়ি আনা লাগবে না, এখানে চাউল লিখে হবে না। কই চাউল কই দাও? ওই যে সামনে গাড়ি, ওই ওর হনে গাড়ি, হনে ওনে রয়েছে গাড়ি। আচ্ছা চুলো লাগবে তো, চুলো আমি আন কোনে পাবো না? আলট্রাসাউন্ড করলে পারে আজকে না অন্যদিন, আবার ফোন হয়ে আসেন না। আসলে ডেট ডাক্তার যে ডেট দিল সে ডেট ওভার হয়ে গেছে। আচ্ছা কাল পরশু আবার দেখে দেবো না, চাউল নিয়ে পড়ে গেল। আচ্ছা ওঠান ওঠান ওঠান, আর সামনে দেখি চুলা পাই নাকি, দেখি চুলো কথা দাদু। বড়টা 200 টাকা করে, বড় চুলো লেবো না ছোটো চুলো লেবো? দেখেন মাপ তো দেখেন কোনটা, এইটে লাগে না ওইটে লাগে? ছোট কোন পাশে? ছোট হবে না, দেন বড়ই দেন, মাটি দিলে কে তো চলে গেল। ভালো ভালো কোনটা দিয়ে দেন তো ভাই? ভালো একটা পাগল দিতেছি। হ্যাঁ
ভাঙে যাবে না তো না কিছু দিলে না দুশো টাকা না আচ্ছা তাহলে আজকের মোট খরচ হলো 1300 টাকার চাউল 700 টাকার বাজার আর 200 টাকার হচ্ছে চুলা কি ওই কামটা করে দেন ভাই ওই যে অরদিন আর বাচ্চা না হয় আর ওই যে আর আলটা করার সময় আজকে তো পারলাম না কালে তো পরশু আবার আলটা করবো না প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন সিলেটের মেয়ে রাহানা আন্টি লন্ডন প্রবাসী আমাদের হাতে 30,030 টাকা পাঠিয়েছিলেন এ পর্যন্ত আমরা বেশ কিছু টাকা খরচা করেছি আমাদের হাতে লাস্ট অবশিষ্ট ছিল 4,000 টাকা সেই টাকার মধ্যে হতেই আজ আমরা খরচা করলাম 2,300 টাকা বর্তমান আমাদের হাতে জমা থাকলো 1,700 টাকা ইনশাআল্লাহ নেক্সট টাইমে রত্নার পিছিয়ে এই টাকাগুলো খরচা করব সে পর্যন্ত সঙ্গেই থাকুন।